দেশীয় চলচ্চিত্র দুনিয়ার আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি। বর্তমানে পর্দার চেয়ে মাঠের রাজনীতিতে ব্যস্ত সময় পার করছেন তিনি। নিয়মিত তাকে দেখা যায় আওয়ামী লীগের বিভিন্ন সভা সমাবেশ কিংবা গণসংযোগ প্রচারণায়। সময় পেলেই মাহি ছুটে যান নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জের নাচুলে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। এবারের জাতীয় নির্বাচনে জানা যায় চাঁপাইনবাবগঞ্জ দুই ও রাজশাহী একে দুই আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করবেন মাহি। তিনি বলেন, আমার জন্মস্থান চাঁপাই, বেড়ে উঠেছে রাজশাহীতে, তাই এবার চাঁপাইনবাবগঞ্জ দুই ও রাজশাহী এক এই দুই আসনের মনোনয়ন চাইব। দুই এলাকার জনগণই আমাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে আসনের জন্য পছন্দ করবেন সেখান থেকে নির্বাচন করতে চাই। দুই এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছি। আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহিয়া মাহি। সর্বশেষ চাঁপাইনবাবগঞ্জ দুই আসনের উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি, কিন্তু হয়ে ওঠেনি। তবে রাজনীতিতে যেহেতু শেষ বলে কিছু নেই, তাই মাঠে সক্রিয় তিনি। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে 8ই অক্টোবর থেকে শুটিংয়ে ফিরছেন মাহিয়া মাহি। নির্মাতা মুস্তাফিজুর রহমান মানিকের ডার্ক ওয়ার্ল্ড সিনেমা দিয়ে শুটিং শুরু করতে যাচ্ছেন তিনি। এ সিনেমায় তার বিপরীতে আছেন অভিনেতা মুন্না খান।